বাসের সিটে বসে যদি ঝিমুনি আসে আর ওই ব্যক্তি যদি উজু অবস্থায় থাকে তাহলে তার উজু ভেঙে যাবে কিনা? বাসের সিটে বসে বা গাড়ির সিটে বসে ঝিমুনি আসছে, তার আগে তো উজু ছিল, তো উজুটা থাকবে না নষ্ট হবে? এই হলো প্রশ্ন। এর উত্তর হল উজু থাকবে। জীবনের দরুন উজু কি হবে না? নষ্ট হবে না। ফজর, জোহর ও মাগরিব নামাজের রক্ত কখন শেষ হয়? যেই সূর্যের কিনারা দেখা যায় সেই ফজরের রক্ত শেষ হয়ে যায়, আর জোহর শেষ হয় প্রতিটি জিনিসের যে ছায়া আছে, ছায়া এই ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত জোহরের রক্ত থাকে, ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত। আর মাগরিবের টাইম কতক্ষণ? পশ্চিম আকাশে প্রথম লাল হয়, লাল হওয়ার পরে সাদা হয়, সাদাটা 15-20 মিনিট থাকে। লাল হওয়াটাও মাগরিবের রক্ত, ওই যে সাদা হয় সাদাটাও কি মাগরিবের রক্ত। এই সাদাটা পরে কালো হয় ইশার টাইম শুরু হয়ে যায়। তাহলে লালটা আর সাদাটা পর্যন্ত কি থাকে? মাগরিবের রক্ত থাকে। যারা বলে কওমি মাদ্রাসার আলেমরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের ইমানের হালাত কি? খুব করণীয়, ইমানের হালাত খুব করণীয়, করুন। আজকে আমাদের মাদ্রাসায় দাওয়াতের হকের প্রোগ্রাম ছিল, এখানে তো অনেক ভাই গেছিল, এটা মাসে একবার হয় সকালের দিকে, ওখানে নাস্তা দেওয়া হয়। তো ওখানে আমি তিনটা পয়েন্ট নিয়ে আলোচনা করছিলাম, তার মধ্যে একটা ছিল কওমি মাদ্রাসা কি ও কেন, কি জিনিস। 100 জনের মধ্যে 99 জন জানে না কওমি মাদ্রাসা কি জিনিস। আজকে আল্লাহর মেহরবানি এই বিষয়ে বয়ান হয়েছে। তো এই মহল্লার অনেকে ছিল, তো তারা এই বয়ানটা ওয়েবসাইটে দিয়ে দেবে। আপনাদের কাছে ওয়েবসাইটের ঠিকানা আছে না? ওয়েবসাইটের ঠিকানা আছে www.darsemansur.org, এতে জানিয়ে নেবেন। ওখানে কোনো ছবি টবি নেই, ওখানে কোনো ছবি নেই, যেহেতু বয়ান হয়ে গেছে এখানে লোকেরা ওটা রেকর্ডও করে আছে, আশা করি আজকেই ওয়েবসাইটে দিয়ে দিবে। কাজে যারা এই প্রশ্ন করছেন, হ্যাঁ, তো ওই লম্বা বয়ান তো এখন এই শর্ট টাইমে করা সম্ভব না, আর বয়ানটা আজকেই হয়েছে। এই জন্য মেহরবানি করে তারা এই দর্শে মানসুর www.darsemansur.org এর মধ্যে আজকে ওই পয়েন্টটা শুনে নেবেন। আমি প্রাইভেট গাড়ি চালাই, গাড়ি গ্যারেজে নিয়ে গেলে সেখান থেকে আমাকে কমিশন দিতে চায়, যাতে তাদের গ্যারেজে বারবার গাড়ি নিয়ে যাই, এই টাকাটা নেওয়া কি জায়েজ হবে? এটা আপনার আকলকে জিজ্ঞেস করেন। মালিকের টাকা এইভাবে লুণ্ঠন করা জায়েজ হবে কিনা? জরুরত নেই, একটা কিছু টেড়াবেকা করে আপনি নিয়ে গেলেন কোথায়? গ্যারেজে। মালিক তার বোঝে না কিছু। এক ড্রাইভারের কথা শুনলাম, সারুটা নতুন চাকা বিক্রি করে দিচ্ছি, মালিক বলছে স্যার আপনি তো জানেন না
এই নতুন যে চাকা থাকে এই চাকা রেখে চালানো ঠিক না, গাড়ি অ্যাক্সিডেন্ট করে, কি করতে হবে? এটা বিক্রি করে দিয়ে পুরাতন চাকা লাগাইতে হবে। তো বিশ্বাস করে বিক্রি করে দিচ্ছি, এত বোকা মালিকও আছে দুনিয়াতে, আর এত বাটপার ড্রাইভারও আছে। এই জন্য এগুলো জায়েজ নেই, ইসলাম এই ধরনের কোন দুই নম্বরই করার সুযোগ দেয় না, ইসলাম কোন দুই নম্বরই করার সুযোগ দেয় না। কাজে কওমি মাদ্রাসার আলেমরা কোনদিন বিশৃঙ্খলা করে না, তো হইতে পারে কারো ধোকায় পড়তে পারে, কি করতে পারে? এক নম্বর কওমি মাদ্রাসার নামে যে আন্দোলন করছে, এটা আমাদের দেওবন্দি মুরব্বীদের নিষেধ। কওমি মাদ্রাসার নামে কোনো আন্দোলন করা, যারা কওমি মাদ্রাসা খাড়া করে গেছে তারা কঠোরভাবে নিষেধ করে গেছে। প্রথম ভুল হয়েছে এই জায়গায়, প্রথম ভুল যেটা হয়েছে আমাদের মুরব্বীদের, মাদ্রাসা ভিত্তিক আন্দোলন করছে যেটা দেওবন্দি মুরব্বীদের নিষেধ। দুই নম্বর ভুল হয়ে গেছে, নেতৃত্ব তাদের কাছ থেকে নাই, নেতৃত্ব চলে গেছে যেসব আমাদের হুজুরা রাজনীতি করে তাদের কাছে, তাদের কাছে চলে গেছে। আমাদের হুজুরা অনেকে রাজনীতি করে না, তাদের কাছে চলে গেছে। তাদের আবার সম্পর্ক জামাত শিবিরের সাথে, ইনডাইরেক্ট জামাত শিবিরের হাতে চলে গেছে। তারা ইসলাম মতো ব্যবহার করছে, আর আমাদের হুজুরা বেকুবের মতো ব্যবহার হয়েছে। তারা ব্যবহার করছে আর এরা ব্যবহার হয়েছে, তা নাহলে এরা নেহায়েত সাদা সিধা, এরা না একটা গাছ কাটতে জানে, কিচ্ছু জানে না, সব তো ওই নির্দিষ্ট মৌদুদি দলের লোকেরা করছে। কেন করছে? তাদেরকে এতদিন পর্যন্ত জঙ্গি বলা হয়েছে, তারা বুঝাইতে চায় যে আমরা জঙ্গি না, জঙ্গি হল কওমি মাদ্রাসার লোকেরা। এই কথাটা বোঝানোর জন্য তারা আমাদের মধ্যে ঢুকে তারা এই কাজগুলো করছে, পুলিশে মারপিট করা, হ্যাঁ পুলিশকে উত্তক্ত করা, রাস্তার আইল্যান্ড সব খুলে ফেলা, এই কাজগুলো তারা করছে। করছে কেন? তারা কওমি মাদ্রাসার জাত শত্রু, মওদুদি জামাত কওমি মাদ্রাসার জাত শত্রু, কোনদিন তারা এই মাদ্রাসাকে সমর্থন করবে না। আমাদেরকে জঙ্গি বানানোর জন্য বিশ্বের দরবারে তারা এই সুযোগটা দিছে, আর আমাদের হুজুররা সাদা সিধা, এরা এদের খপ্পরে পড়ে গেছে, খপ্পরে পড়ে গেছে। আর ছিল অবরোধ, অবরোধ তো চলে যেত, আর সমাবেশ করতে আসলো কেন? আবাসে সমাবেশ অবস্থান হয়ে গেল কেমনে? টোটাল কর্মকাণ্ডগুলো গলত ছিল, টোটাল কর্মকাণ্ডগুলো হুজুররা যা করছে এই পরের বুদ্ধি শুনে সম্পূর্ণ গলত ছিল। গলত থাকার কারণে তারা আল্লাহ সাহায্য পায়নি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মী ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين